লিগামেন্ট যে জিনিসটা হয় যে যে কোনো জয়েন্টে থাকে সেই জিনিসটা জয়েন্ট মানে দুটো হারের মেলবন্ধন তো সেই ফিক্সেশনটা করার জন্যে যে ডিভাইসগুলো ইউজ করা হয় সেটা কী রকম ব্র্যান্ডের ইউজ করা হচ্ছে বা সেটা কি টাইটেনিয়াম ইমপ্লান্ট ইউজ করা হচ্ছে কী বায়োস্ক্রু ইউজ করা হচ্ছে তার উপর কস্টটা ভেরি করে বাট স্পোর্টসম্যান ছাড়াও আমরা অন্যান্য আহ সেডেন্টারি লাইফস্টাইল যারা লিড করে তাদের ক্ষেত্রেও নিলিগামেন্ট ইঞ্জুরি গুলো পেয়ে থাকি হসপিটাল এর পদকাস্টে আপনাদের সকলকে স্বাগত আমরা এই পডকাস্টটা সাজিয়ে তুলি আপনাদের জন্য আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা বিভিন্ন সমাধান নিয়ে এবং সেই বিষয়ে একটু আলোকপাত করার জন্য সেই বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য আজও আমরা সেই উদ্দেশ্য নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই পডকাস্ট নিয়ে আজ আমরা আলোচনা করব নি লিগামেন্ট যে সার্জারি নি লিগামেন্ট ইঞ্জুরি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আমাদের এই পডকাস্টে এবং তার জন্য আমাদের এখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অর্থোপেডিক এবং তার পাশাপাশি জয়েন্ট রিপ্লেসমেন্ট অ্যান্ড স্পোর্টস ইঞ্জুরি সার্জেন ডক্টর অভিজিৎ সেন আপনাকে স্বাগত ডক্টর সেন নমস্কার আপনার কাছে আমি প্রথমেই যে প্রশ্নটা রাখবো নি লিগামেন্ট আমরা লিগামেন্ট বললেই কিন্তু নি লিগামেন্টের কথা ভাবি না আমরা নি লিগামেন্ট সম্বন্ধে আমাদের ধারণা সাধারণের ধারণা একেবারেই প্রায় নেই সেই বিষয়টা যদি একটু বোঝান এবং কত ধরনের লিগামেন্ট আছে যেখানে ইনজুরি হতে পারে সেই বিষয়টা একটু জানতে চাই লিগামেন্ট ইনজুরি নিয়ে যদি আমরা জানতে চাই তাহলে সবার আগে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ লিগামেন্ট লিগামেন্ট জিনিসটা কি লিগামেন্ট যে জিনিসটা হয় যে কোনো জয়েন্টে থাকে সেই জিনিসটা জয়েন্ট মানে দুটো হাড়ের মেলবন্ধন অস্থিসন্ধি সন্ধি যেটা আমরা বাংলায় বলি তো দুটো হাড় যদি একসাথে কাছাকাছি থাকতে যায় তাহলে তার কিছু সাপোর্টিং স্ট্রাকচার দরকার আদারওয়াইজ এমনি দুটো আর তো মুখোমুখি এমনিতেই থাকবে না তার জন্য কিছু সাপোর্টিং স্ট্রাকচার দরকার সেই যে সাপোর্টিং স্ট্রাকচার গুলো তার মধ্যে একটা জিনিস হলো লিগামেন্ট মানে লিগামেন্টটা বেসিক্যালি দুটো হাড়কে কানেক্ট করে তো সব জয়েন্টেই ওরকম লিগামেন্ট থাকে নি পার্টিকুলারলি ইঞ্জুরিড হয় বলে নি লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে আমরা খুব বেশি কনসার্ন থাকি কারণ নি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জয়েন্ট ইন আওয়ার বডি তো সেই জন্যে নিতে কী কী লিগামেন্ট আছে এবং সেই লিগামেন্টগুলো কীরকমভাবে ইঞ্জার্ড হয় তার একটা প্রাইমারি আইডিয়া সবারই থাকা উচিত তো নি লিগামেন্ট যদি আমি কনসিডার করি তাহলে আমাকে ভাবতে হবে কিছু কিছু লিগামেন্ট থাকে জয়েন্টের বাইরে যেটাকে আমরা এক্সট্রা আর্টিকুলার বলি এবং কিছু লিগামেন্ট থাকে জয়েন্টের ভেতরে মানে আর্টিকুলার বলে থাকি আমরা তো জয়েন্টের বাইরে দুটো মেইন লিগামেন্ট থাকে মাইনার লিগামেন্ট অনেকগুলোই থাকে বাট মেজার লিগামেন্ট যদি আমরা কনসিডার করি তাহলে জয়েন্টের বাইরে দুটো লিগামেন্ট একটা আমাদের জয়েন্টের ভেতরের সাইডে থাকে মানে আমি যদি হাঁটুকে ইমাজিন করি একটা হলো মিডলাইনের দিকে হাঁটুর একটা পোর্শন থাকে এবং একটা পোর্শন থাকে মিডলাইন থেকে দূরে তো এই মিডলাইনের দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি এমসিএল বা মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট আর যেটা আউটার সাইডে থাকে সেটাকে আমরা বলি এলসিএল বা ল্যাটারেল কোলেটারেল লিগামেন্ট এই দুটো হয়ে গেল জয়েন্টের বাইরের লিগামেন্ট এই দুটো লিগামেন্টের কি কাজ থাকে আমাদের হাঁটু মানে ফিমার বোন বা থাই বোন এবং শিন বোন আর টিভিআর মাঝামাঝি যে জয়েন্টটা তো এই দুটো বোনকে ভেতরের দিকে এবং বাইরের দিকে মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করে আর জয়েন্টের ভেতরে যে লিগামেন্টগুলো থাকে তার মধ্যে মেজর লিগামেন্ট হলো এসিএল বা অ্যান্টেরিয়ার ক্রুশিয়েট লিগামেন্ট যেটা নাকি জয়েন্টের সামনের দিকে থাকে এর কাজ থাকে যে শিন বোনটাকে ফিমারের এগেনস্টে সামনের দিকে ট্রান্সলেট হয়ে যাওয়াটাকে প্রিভেন্ট করা আর সেকেন্ড যে থাকে সেটা হলো পিসিএল বা পোস্টের ক্রুশিয়েট লিগামেন্ট যেটা নাকি জয়েন্টের পেছনের দিকে থাকে তার কাজ থাকে শিনবোনটাকে পেছনের দিকে ট্রান্সলেট হয়ে যাওয়াটাকে প্রিভেন্ট করে তার মানে চার চারটে লিগামেন্ট আমরা পেলাম এই চারটে লিগামেন্ট কি মূলত আমাদের হাঁটুটার এই যে যে জয়েন্টটাকে সেটাকে স্টেবল স্টেবল রাখতে হেল্প করে রাইট এই যে লিগামেন্ট এই লিগামেন্ট ইনজুরি আমি যখন প্রথমেই আপনার ইন্ট্রোডাকশন দিছিলাম সেক্ষেত্রে আমি একটা টার্ম ইউজ করলাম যেটা হচ্ছে স্পোর্টস ইনজুরি সার্জারি শুধুমাত্র কি স্পোর্টসম্যানদের ক্ষেত্রে এই নি লিগামেন্ট ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি নাকি সাধারণ মানুষের ক্ষেত্রে স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে চান্সটা ডেফিনেটলি বেশি থাকে কারণ যেহেতু ওরা ওই অ্যাথলেটিক অ্যাক্টিভিটিগুলো করে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি চান্স বেশি থাকে বাট স্পোর্টসম্যান ছাড়াও আমরা অন্যান্য সেডেন্টারি লাইফস্টাইল যারা লিড করে তাদের ক্ষেত্রেও এই নি লিগামেন্ট ইঞ্জুরিগুলো পেয়ে থাকি যেরকম নি লিগামেন্ট ইঞ্জুরির মধ্যে খুব কমন একটা লিগামেন্ট ইঞ্জুরি হল এসিএল ইঞ্জুরি বা অ্যান্টের লিগামেন্ট ইঞ্জুরি এই লিগামেন্ট ইঞ্জুরিটা যে যে মাধ্যমে হয়ে থাকে একটা হলো স্পোর্টস অ্যাক্টিভিটির কারণে হতে পারে আরেকটা হতে পারে যে সিম্পল কেউ বাইক থেকে পড়ে গেল টু হুইলার থেকে পড়ে গেল পড়ে গিয়ে পাটা টুইস্ট হয়ে গেল তার কারণেও হতে পারে দেখা গেল কেউ সিবিচে গেল সিবিচে গিয়ে সমুদ্রের ঢেউ আসছে পাটা মানে কাদায় আটকে গেল পাটা টুইস্ট হয়ে ও ব্যাক করে আসছে পাটা টুইস্ট হয়ে গেল সেরকম ভাবে টুইস্টিং ইঞ্জুরি হয়ে এসিএল ইঞ্জুরি হয়ে থাকে তো শুধু স্পোর্টস পার্সনদের ক্ষেত্রেই এই ইঞ্জুরিটা হয় সেরকম নয় অন্যান্য

হয়ে গেলে তারপর এসিএল এর ক্ষেত্রে যে সিম্পটমটা হয় সেটা হলো পাটা ফলস হওয়া জেনারেলি আমরা কমন ভাষায় এই টার্মটাই ইউজ করি পা ফলস হয়ে যাচ্ছে বা পা ঘুরে যাচ্ছে বেসিক্যালি হাঁটুর উপর কোনো কন্ট্রোল থাকে না যেহেতু ওই অ্যান্টির লিগামেন্টটা সিনবনটাকে সামনের দিকে ট্রান্সলেশনটাকে আটকায় তো যখন লিগামেন্টটা ছিঁড়ে গেল তখন ওই সামনের দিকে ট্রান্সলেট হওয়াটা কন্ট্রোল হয় না তো সেক্ষেত্রে পা ফলস হয় তো সেটা হলো কমন প্রবলেম আমরা যখন বুঝতে পারছি সিম্পটম দেখে যে আমাদের হাঁটুতে আমার ইনজুরি হয়েছে লিগামেন্টে সেক্ষেত্রে প্রিলিমিনারি কোনো ট্রিটমেন্ট আছে কি যেটা আমরা বাড়িতেই নিতে পারি তারপর ডক্টরের কাছে যেতে পারি ডেফিনেটলি যখনই কোনো লিগামেন্ট ইনজুরি হবে প্রাইমারিলি হয়তো আমার মেডিকেল ফেসিলিটি অ্যাক্সেসিবল নাও থাকতে পারে তো প্রথমেই যেটা করতে হবে সেটা হলো গিয়ে রেস্ট হুম মানে আমার লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে তার উপরে আমি ছোট করে চলেছি আমি রেস্ট নিচ্ছি না সেই জিনিসটা নয় হুম একটা কোনো স্প্লিন্ট যদি অ্যাভেলেবেল থাকে মেডিকেল শপে লং নি ব্রেস নামে ব্রেস পাওয়া যায় তো সেটা যদি অ্যাভেলেবেল থাকে সেটাও ইউজ করতে পারে অথবা যে কোনো কোনো একটা সাপোর্টিং কিছু দিয়ে নিটাকে ইমোবিলাইজ করে রাখা তার সাথে যেটা করতে হবে সেটা হলো আইস প্যাক বা ঠান্ডা শেক দেওয়া সেই জিনিসগুলো করে নিয়ে সোয়েলিংটা সোয়েলিংটাকে কম করা যায় পেইনটাকে কিছুটা এক্সটেন্ড অব রিলিফ করা যায় তার সাথে পেইন মেডিকেশন কিছু নিয়ে ইনিশিয়াল ম্যানেজমেন্টটা করা পসিবল তো সেই জিনিসগুলো যে কেউ বাড়িতে করতে পারে তারপর সেটা স্পেশালিস্ট ডক্টরের কাছে গিয়ে কনসাল্ট করে অ্যাকচুয়ালি কি প্রবলেম হলো সেই জিনিসটা নিয়ে ফার্দার প্রসিড করা আমরা এতক্ষণ পর্যন্ত সিম্পটম পর্যন্ত পৌঁছলাম এবার যখন আমরা ডক্টরের কাছে গেলাম এটা ডিটেকশনে ডিটেকশনের প্রসেস কি ডিটেকশনের প্রসেস ডক প্রথমেই আমরা পেশেন্ট থেকে হিস্ট্রি নেই হিস্ট্রিতে ওরকম ট্রমার হিস্ট্রি থেকে থেকে থাকে ইঞ্জুরি হিস্ট্রি থেকে থাকে তারপর পেশেন্টের কমপ্লেন কি আছে সেই জিনিসটা যেরকম পা ফলস এই ধরনের প্রবলেম আছে কি না থার্ড হলো আমরা ফিজিক্যালি পেশেন্টকে এক্সামিন করি তো কিছু কিছু ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে আমরা সাসপেক্ট করতে পারি যে হ্যাঁ এই পেশেন্টের ক্ষেত্রে এসিএল ইঞ্জুরি থাকতে পারে বা এই পেশেন্টের ক্ষেত্রে পিসিএল ইঞ্জুরি থাকতে পারে বা অন্যান্য এমসিএল এলসিএল যেই লিগামেন্টটা প্রত্যেক লিগামেন্টের জন্য আলাদা ক্লিনিক্যাল টেস্ট আছে সেগুলো করে আমরা তা নিয়ে একটা প্রাইমারি আইডিয়া নিতে পারি যে হ্যাঁ এই টেস্ট কোনো টেকনিক্যাল কোনো টেস্ট আছে যেখান থেকে আমরা একদম ডিটেক্টেড আমার আমরা ক্লিনিক্যালি যখন এই জিনিসটা সাসপেক্ট করি তারপরে আমরা ফার্দার ইনভেস্টিগেট করে দেখি তো ইনভেস্টিগেশনের মধ্যে প্রথমেই আমরা যেটা করাই সেটা হলো এক্স রে এক্স রেটা করানোর পারপাস হলো যে কোনো অ্যাসোসিয়েটেড বনি ইনজুরি আছে কি না কারণ লিগামেন্ট ইনজুরি দু রকম ভাবে হতে পারে যেহেতু আমি শুরুতেই বলেছিলাম লিগামেন্টটা হলো গিয়ে দুটো বোনের মধ্যে কানেকটিভিটি তো অনেক সময় দেখা যায় যে লিগামেন্টটা মাঝখান দিয়ে টিয়ার হয়ে গেল সেকেন্ড আরেকটা হতে পারে যে বোনের একটা চাঙ্ক নিয়ে যে বোনের সাথে সেটা সেটা অ্যাটাচ হয়ে গেল উঠে তো সেই ধরনের কিছু যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা বুঝতে পারি তো সেই জন্য একটা করাই যে ওই বনি ইঞ্জুরিটা যেহেতু এক্স রে ইজিলি অ্যাভেলেবেল আহ স্বল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় তারপর ফার্দার যেটা আমাদের যদি সাসপেশন থাকে তখন আমরা ফার্দার যে ইনভেস্টিগেটটা ইনভেস্টিগেশনটা করাই সেটা হলো এমআরআই এমআরআই এর মাধ্যমে আমরা সফট টিস্যু বা লিগামেন্ট বলুন বা অন্যান্য কার্টিলেজ নিয়ে আমরা আইডিয়া পেতে পারি সেই জিনিসগুলো আমরা এমআরআই এর মাধ্যমে অ্যাসেস করতে পারি আমরা ডিটেকশন এবং সিম্পটম এগুলো নিয়ে তো আলোচনা করলাম এরপর যেটা যাব সেটা হচ্ছে ট্রিটমেন্ট এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে অপারেশন নিশ্চয়ই ফার্স্ট ট্রিটমেন্ট নয় এর আগে কি ট্রিটমেন্ট আছে আর কখন আমরা অপারেশনের জন্য যাব নি লিগামেন্ট ইঞ্জিরি যদি হয় তাহলে প্রাইমারি ট্রিটমেন্ট কি করতে হবে সেটা আমি আগেই বললাম সেই হিসেবে কেয়ার নেওয়া হলো তারপর যেটা আমরা দেখি যে ধরুন এসিএল ইঞ্জিরি কারোর আছে তার সিমটম কি হচ্ছে সেই জিনিসটা আমরা এনকোয়ার করি তো যদি পেশেন্টের পা ফলস হওয়ার সিমটম থাকে বা ওরকম ইনস্টেবিলিটি হয় তাহলে জেনারেলি মোড অফ ট্রিটমেন্ট সার্জিক্যাল ট্রিটমেন্টই হয় এবার ধরুন কারোর লিগামেন্ট ইঞ্জুরি আছে এসিএল ইঞ্জুরি আছে এসিএল টিয়ার আছে বাট ওর পা ফলস বা এই ধরনের কোনো সিমটম হচ্ছে না এবং অ্যাসোসিয়েটেড অন্য কোনো ইনজুরি নেই লাইক মিনিস্কাস বলে আমাদের জয়েন্টের ভেতরে দুটো স্ট্রাকচার থাকে যেটাকে আমরা জয়েন্টের কুষান হিসেবে বলে থাকি সেটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে অনেক সময় এই লিগামেন্ট ইঞ্জুরির সাথে ওই মিনিস্কাসগুলো ইঞ্জুরি হয় তো সেই ধরনের যদি মিনিজিরি কিছু না থাকে শুধু আইসোলেটেড এসিয়াল ইঞ্জিরি আছে টিয়ার আছে এবং পেশেন্টের কোনো পা ফলস হওয়া বা এই ধরনের কোনো সিমটম হচ্ছে না যেটা নাকি কোনো কোনো সেডেন্টারি পার্সনের ক্ষেত্রে আমরা দেখতে পাই তার ক্ষেত্রে অপারেশনটা ম্যান্ডেটারি নয় তার ক্ষেত্রে এক্সারসাইজের মাধ্যমে সেই প্রবলেমগুলো সলভ করা পসিবল ফিজিওথেরাপির মাধ্যমে পসিবল এবার যার ক্ষেত্রে পা ফলস হচ্ছে এবার পা ফলস হওয়ার ইমপ্লিকেশনটা আমাকে বুঝতে হবে পা ফলস হচ্ছে মানে থাই বোনের এগেনস্টে শিন ট্রান্সলেট হচ্ছে মানে সাবলাক্সেট হচ্ছে তাতে ফার্দার জয়েন্টটা ড্যামেজ হওয়ার চান্সটা ফলস কি পপিং এই শব্দটি বলতে থাকে পপিং বেসিক্যালি হলো আওয়াজ হওয়া রাইট তো এই ফলস হওয়ার কারণে দুটো হাড়ের মধ্যে যেহেতু ফ্রিকশন হচ্ছে জয়েন্টের ভেতর যে কার্টিলেজ থাকে সেটা ফার্দার ড্যামেজ হওয়ার চান্স থাকে এবং ওই মিনিসকাস বলে যে জিনিসগুলো থাকে সেগুলো ফার্দার ড্যামেজ হতে থাকে তাতে আর্লি অস্ট্রিওথ্রাইটিস ডেভেলপ করার চান্স থাকে তো সেজন্য যার ক্ষেত্রে পা ফলস হচ্ছে তার ক্ষেত্রে সার্জিক্যাল ইন্টারভেনশনটা কিন্তু নেসেসারি তাহলে আমরা এটাও বুঝলাম যে কার ক্ষেত্রে কোনো কাদের কি ধরনের ইঞ্জুরি হলে সেটা অপারেশনের ট্রিটমেন্ট হবে আর কাদের ক্ষেত্রে অপারেশন ছাড়াও ট্রিটমেন্ট হতে পারে এরপর আমরা যাবো রিকাভারির ক্ষেত্রে যে রিকভারি হতে ঠিক কতটা সময় লাগে অপারেশনের ক্ষেত্রে হলে অপারেশন না হলে অপারেশন যদি না হয় তাহলে বেসিক্যালি এক্সারসাইজ এবং মাসেল স্ট্রেংদেনিং এক্সারসাইজ এই জিনিসগুলো

এবং মাসেল উইকনেস যেটা থাকে অ্যাসোসিয়েটেড সেই জিনিসটা রিগেইন না করছে ততক্ষণ অবধি ফিজিওথেরাপিটা করতে হবে সেটা ফিজিওথেরাপি মানে নট নেসেসারি ইনস্ট্রুমেন্টাল কোনো ফিজিওথেরাপি সেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং পেশেন্ট নিজেও সেই জিনিসটা করতে পারে আর অপারেশনের পর যদি আমরা রিকভারিটা ভাবি তাহলে সেটা অনেকগুলো ব্যাপারের উপর ডিপেন্ড করে যে শুধু আইসোলেটেড এসিয়াল ইঞ্জিরি আছে নাকি তার সাথে ইঞ্জুরি আছে এবার যদি সার্জিক্যাল ইন্টারভেনশন করা হলো সেক্ষেত্রে জন্য কি স্টেপ নেওয়া হয়েছে সেই মিনিস্কাসটা কি কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে নাকি সেটাকে রিপেয়ার করা হয়েছে তার উপর রিহেবিলিটেশনটা অনেকটা ডিফার করে যদি কারোর ক্ষেত্রে ধরুন আইসোলেটেড এসিয়াল ইঞ্জুরি থাকে তাদের ক্ষেত্রে জেনারেলি এক থেকে দেড় মাসের মধ্যে মোটামুটি ফুল রেঞ্জ অব মোশান গেইন করতে পারে সেটা অ্যাগেন পারসেন্ট টু পারসেন্ট ডিপেন্ড করে কারণ পোস্ট অপারেটিভ পিরিয়ডে পেইন হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার এক একজনের পেইন টলারেবিলিটি এক এক রকম থাকে তো পেইন টলারেট করে যারা এক্সারসাইজ গুলো করতে পারে তাদের ক্ষেত্রে রিকভারিটা ফাস্টার হয় এবং যারা অতটা কোঅপারেট না করতে পারে তাদের ক্ষেত্রে একটু ডিলে হয় তার মানে রিকভারিটা পেশেন্ট স্পেসিফিক পেশেন্ট স্পেসিফিক বেশ আর এই যে রিকভারি হওয়ার পর কিছু কি রেস্ট্রিকশন থাকে রিকভারি হওয়ার পর ধরুন কোন স্পোর্টস পার্সনের ক্ষেত্রে ইনজুরিটা যদি হয় তাহলে সার্জিকাল ইন্টারভেনশন পর আমরা সাজেস্ট করি যে মোটামুটি সিক্স মান্থ অবধি রানিং বা স্পোর্টস অ্যাক্টিভিটিটা অ্যাভয়েড করতে এবং যেগুলো কন্টাক্ট স্পোর্টস সেগুলো ন মাস অব্দি অ্যাভোয়েড করে চলতে তো সেই রেস্ট্রিকশনটা ওই পিরিয়ড অব্দি থাকে তারপর যখন কমপ্লিট রিকভারি হয়ে যায় দ্যার ইস নো রেস্ট্রিকশন যাদের যাদের অ্যাক্সিডেন্ট হয়ে বা হাটু টুইস্ট হয়ে তাদের ক্ষেত্রেও সেম জিনিসটাই যেহেতু সবাই স্পোর্টস অ্যাক্টিভিটিতে ইনভলভ হয় না সুতরাং রেস্ট্রিকশনটা থাকে ওই স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য তো সুতরাং স্পোর্টস অ্যাক্টিভিটি যদি কেউ না থাকে তাহলে মোটামুটি 1.5 মাস পর থেকে গ্রাজুয়ালি নর্মাল লাইফ লিড করতে পারে এগেন ওই দেড় মাস থেকে তিন মাসের যে পিরিয়ডটা ওই পিরিয়ডটা একটু কষাস থাকতে হয় কারণ আমরা বেসিক্যালি এসিএল সার্জারির ক্ষেত্রে যেটা করি আমরা মাইক্রো সার্জারি করে লিগামেন্টটাকে নতুন করে রিকনস্ট্রাক্ট করি কারণ যে লিগামেন্টটা একবার টিয়ার হয়ে যায় সেটা আর জেনারেলি হিল করে না এর ক্ষেত্রে তো সেই লিগামেন্টটা নতুন করে রিকনস্ট্রাক্ট করি এবং যেহেতু আমরা সেম পেশেন্টের বডি থেকেই কোনো একটা টেনডেন গ্রাফ নিয়ে সেটাকে রিকনস্ট্রাক্ট করি তো সেই জিনিসটার আবার লিগামেন্টে কনভার্ট হতে একটা টাইম পিরিয়ড সময় লাগে এবং ওই সিক্স উইকস টু টুয়েলভ উইকস মানে দেড় মাস থেকে তিন মাসের পিরিয়ডটা খুব ভাইটাল ওই পিরিয়ডে ওই গ্রাফটা হ্যাঁ খুব উইক থাকে তো সেই পিরিয়ডে কোনো ফার্দ রিকারেন্ট কোনো ইনজুরি না যাতে হয় সেক্ষেত্রে খুব কষাস থাকতে আচ্ছা এই অপারেশন কি কমপ্লিকেটেড আজকের যুগে একটা সময় ছিল সেটা কমপ্লিকেটেড খুব বিশাল সার্জারি বাট আজকের যুগে মেডিকেল টেকনোলজি অতটা অ্যাডভান্স হয়েছে এখন লিগামেন্ট সার্জারিগুলো খুব মানে স্পেশালাইজড ডেফিনেটলি বাট অতটা কমপ্লিকেটেড হয়তো সব ক্ষেত্রে নয় যেরকম সিম্পল এসিএল সার্জারি যেটা সেটা আজকের যুগে খুব একটা বিশাল সার্জারি নয় সিম্পল সার্জারি বাট এগেন যদি কারোর ক্ষেত্রে মাল্টিলিগামেন্ট ইঞ্জুরি থাকে সেই জিনিসগুলো কমপ্লিকেটেড বটে আর একটা বিষয় যেটা সাধারণ মানুষের মাথায় প্রথমেই আসে ট্রিটমেন্ট করাতে গেলে সেটা হচ্ছে খরচ যদি অপারেশন হয় সেই ট্রিটমেন্টে কি কতটা খরচ সাপে সার্জিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে খরচটা অনেকটাই ডিপেন্ড করে হসপিটাল টু হসপিটাল কারণ কিরকম সেট আপে আপনি অপারেশন করাচ্ছেন তার উপর অনেকটাই ডিপেন্ড করে সেকেন্ড সেকেন্ড ডিপেন্ড করে ইমপ্লান্ট হিসেবে কি ইউজ করা হচ্ছে কারণ এই যে গ্রাফটা ইউজ করা হলো সেটা তো দুদিকের বোনের সাথেই ফিক্স করতে হয় ফিমার বনে এবং টিভি আ বনে দুটোতেই ফিক্স করতে হয় তো সেই ফিক্সেশনটা করার জন্যে যে ডিভাইসগুলো ইউজ করা হয় সেটা কিরকম ব্র্যান্ডের ইউজ করা হচ্ছে বা সেটা কি টাইটেনিয়াম ইমপ্লান্ট ইউজ করা হচ্ছে কি বায়োস্ক্রু ইউজ করা হচ্ছে তার উপর কস্টটা ভেরি করে তো এক্স্যাক্ট ওরকম একটা অ্যামাউন্ট বলাটা একটা অ্যাবসার্ড জিনিস ইট ডিপেন্ডস অপন মেনি থিং আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম লিগামেন্ট ইনজুরি ক্ষেত্রে আমরা প্রথম থেকে শুরু করেছিলাম যে লিগামেন্ট কি এবং কত ধরনের লিগামেন্ট জেনারেলি যেগুলো অ্যাফেক্টেড হতে পারে এই ধরনের ইনজুরির ক্ষেত্রে সে বিষয়গুলো জেনেছি কিভাবে ইনজুরি হতে পারে সেটা জেনেছি এবং কি কোনটা দেখলে আমরা বুঝবো তখন প্রিলিমিনারি কি ট্রিটমেন্ট হতে পারে তারপরে কিভাবে ট্রিটমেন্ট হতে পারে সেই ট্রিটমেন্ট আগেও কমপ্লিকেটেড কিনা এবং সেটার কিরকম খরচ হতে পারে এবং রিকভারি সম্বন্ধেও কিন্তু আমরা জানলাম মোটের উপর একটা আইডিয়া একটা সচেতনতা হয়তো আমরা তৈরি করতে পারলাম এই পডকাস্টের মাধ্যমে অনেক ধন্যবাদ ডক্টর সেনকে উনি এতটা সময় দিলেন আমাদেরকে এই পডকাস্টে এবং যে বিষয়টা আজকে তুলে ধরলেন সেই বিষয়টা আমাদের জানাটা খুবই জরুরি কারণ এই ধরনের অ্যাক্সিডেন্ট বা টুইস্টিং এর ঘটনা হাঁটতে হতেই পারে যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে স্পেশালি যারা স্পোর্টস অ্যাক্টিভিটির সঙ্গে জড়িয়ে রয়েছেন লাস্ট আমরা পডকাস্টের শেষে তাদের ক্ষেত্রে যাব যারা ডান্সার্স যারা অন্য এই ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে জড়িয়ে রয়েছেন যারা জিমন্যাস্টিক সেটা সেটাও স্পোর্টস অবভিয়াসলি তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা কতটা তাদের ক্ষেত্রেও যথেষ্ট সম্ভাবনা আছে ডান্সিং আমরা অনেক পেশেন্ট ওরকম বয়স বাড়ার সাথে কি সম্ভাবনাটা বাড়তে পারে বয়স জেনারেলি এই নি লিগামেন্ট গুলো আমরা কম বয়সী পেশেন্টদের ক্ষেত্রেই পেয়ে থাকি হুম বয়সের সাথে সাথে বয়স মানে ইঞ্জুরি ব্যাপারটা ওরকম যে কোনো বয়সেই হতে পারে এবং সেটা বেশি বয়সেও হতে পারে হ্যাঁ এবার যেহেতু ইয়াং পেশেন্টরা একটু খেলাধুলোর সাথে জড়িত বেশি প্রবিলিটিটা ডিপেন্ড করছে কে কতটা ওই ধরনের অ্যাক্টিভিটির সাথে ইনভলভ এবার একজন পঞ্চাশ বছর বয়স্ক মানুষ আমরা এক্সপেক্ট করি না খুব একটা স্পোর্টস অ্যাক্টিভিটির সাথে অ্যাটলিস্ট রিক্রিয়েশনাল পোস্ট স্পোর্টস অ্যাক্টিভিটি বা প্রফেশনাল স্পোর্টসও হতে পারে অতটা জড়িত নয় হয়ে এক থার্টি ইয়ার্স পার্সনের ক্ষেত্রে আমরা যেটা এক্সপেক্ট করি তো যেহেতু এই জিনিসগুলো একটা ওয়ান কাইন্ড অফ স্পোর্টস ইঞ্জারি তো সেক্ষেত্রে ওই কম বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি দেখা যায় এবং বেশি বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে যদি হয়েও থাকে তাদের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম জিনিসটা অ্যাসিমটোমেটিক হয় যেহেতু ওদের ডিমান্ড কম একজন খুব বেশি রানিং করতে যাবে না কারণ দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে হয়তো হাঁটার সময় পা ফলস হচ্ছে না রানিং করতে গিয়ে পা ফলস হচ্ছে তো সেটা আমি থার্টি ইয়ার্স একটা পার্সনের ক্ষেত্রে এক্সপেক্ট করবো যে ও রান করবে তার ক্ষেত্রে জিনিসটা সিম্টোমেটিক হয়ে যাচ্ছে কেউ ফিফটি ইয়ার্স এ গিয়ে রান করলো না তখন ওর সিমটম হচ্ছে না ঠিক এটাই আমরা অনেকটাই জানলাম এই বিষয়টা নিয়ে এবং এরকম নানান বিষয় আপনাদের সামনে আমরা পদকাস্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব একটু হলেও সচেতন করতে কারণ সুচিকিৎসা এবং সুরক্ষা এবং তার আগে থাকতে হচ্ছে প্রিকশনস বিশেষ করে এটা ভীষণভাবে খেয়াল রাখা উচিত প্রিকশনস কিন্তু অনেক অনেক জরুরি আমাদের অসুস্থ হওয়ার থেকে কিন্তু আগে থাকতে যদি আমরা সুরক্ষিত থাকতে পারি আগে থাকতে একটু সচেতন থাকতে পারি তাহলে কিন্তু আমরা সত্যি সুস্থতা নিয়েই বাঁচতে পারবো আমাদের সেখানে অনেক ধন্যবাদ ডক্টর স্যার সবাই ভালো থাকুন অনেক ধন্যবাদ নমস্কার